guys, this is Salma Ferdousy. Welcome back to my channel. How are you all? I hope you are all well. Today's video is starting from the platform. Anyways, our most friends are meeting today at New Market. And New Market is a vlog. We are going to the room to show you. And we are going to butter toast here. Shuru bollam video ta. Vlog. Mane vlog ta. আজকে বসতে পড়ে ফেলেছি আজকে হেভি খিল্লি হবে ও ভুলে যান বাটার টোস্ট খেয়ে এই তিনে দিয়ে দিয়ে চাড়ে এখন अनाउंस করেনি अनाउंस করো আজকাল সব চাড়ে দিয়ে দিয়ে চাড়ে এখানে দাঁড়াও শর্মা ওই ফাঁকাটাই দাঁড়ান তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ হবে and তোমরা দেখতে থাকো আই होप আজকে খুব মজার একটা ব্লগ হবে আমরা ট্রেনে উঠেছি আমি ছোট খুব কষ্ট করে নালে ট্রেন হবে এই তো অস্ট্রেলিয়া ছিল আমি ওই জন্য রুম ভাড়া চুল সবসময় বান আর কি না হলে কোথাও গেলে আমি আসলে পেনে তো কালকে তারপরে আমার ইভেন্টটা ট্রেন ছাড়তে একটু লেট আছে আমাদের কলকাতা পেনে না হলে এটা ফিরে আসলে পৌঁছে গেছি সবাই মিলে আর আমরা এখন কোথায় খেতে যাচ্ছি জন আহারে জন আহারে খেতে যাচ্ছি আমরা এখন ব্যাপারটা হচ্ছে আমার হ্যাঁ আমরা ব্রেকফাস্ট করছি জন আহারে আমরা সবাই মিলে এবার ব্যাঙ্গালোর ঘুরতে যাব আমি ওটি ওটি হ্যাঁ 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 না ওটি ফুটি না ওটি ভালো না হলে না হলে মানে আমি অ্যাকচুয়ালি টাউনশিপটা দেখতে যাই যে শপিং করব এইগুলো জায়গা হ্যাঁ অ্যাকচুয়ালি গার্লস ভালো অ্যাকচুয়ালি গার্লস গ্যাং একসাথে ঘুরতে যাওয়ার কিন্তু মজাটা আলাদা তাই না ব্লগিং এর জন্য আমাকে একটা স্ট্যান্ড কিনতে হবে আমি নিউ মার্কেটে পেয়ে যাবে কিছুদিন ধরে কাটছে হ্যাঁ না ওটা আমার ভাই ভাই কিনে দেবে বলেছে ভাই বলেছে ওখানে আছে ফুড প্লাজা চলো আমি একটা ব্যাক ক্যামেরা দেখাই ফুড প্লাজাতে কাজ চলছে জন হয় যখন সো চলো আমি এটা দেখাই আমি বলি এক মিনিট ওখানটাতে ভালো প্যাটিস পাওয়া যায় আর এখানে কি পাওয়া যাবে প্যাটিস কি তাহলে উপরে চলো হ্যাঁ চলো উপরে ওকে ওকে না না সেটা না আমরা প্যাটিস খেতে চাইছি অ্যাকচুয়ালি উপরে বল এই না না উপরে যাবো এই উপরে যাবো এই উপরে যাবো উপরে যাবো উপরে যাবো যাবো আজ যদি না থাকে একবার ঘুরে আসবে লাস্ট উপরে আসবো উপরে যাবো চলো জিজ্ঞাসা করো না হবে উপরে যাবো উপরে কি আছে উপরে কি আছে ও আচ্ছা তুমি প্যাটিস খেতে চাইছো হ্যাঁ প্যাটিস তোমরা কি খাবে আমরা খাবারের জন্য খুঁজে বেড়াচ্ছি কোথায় কি খাবার খাবো বুঝতে পারছি না ফাইনালি মি অমর এসেছে এবার এখানে কি খাবো দেখি না না সবাই একটা নয় সবাই আলাদা আলাদা নেবো তাহলে সবাই টেস্ট করতে পারবো খাবারটা ক্লোজ আছে কোনটা ক্লোজ আছে এখন এটা এখন ডিসাইড করিনি এই বলি এখানে এক পিস রোল আছে চিকেন আছে কি আমি চিকেন আইটেম খাবো এখানে চিকেন প্যাটিস এটা নিয়ে আমি চিকেন প্যাটিস নিয়ে নাও আমি চিকেন ইন্টারনেট খাবো হ্যাঁ চিকেন ইন্টারনেট খাবো তুমি এটা চিকেন রুম্বি বল রুম্বি কি খাবে ক্লাস খাবো আর তুমি কি চিকেন প্যাটিস না চিকেন ইন্টারনেট চিকেন ইন্টারনেট খেতে হবে চিকেন ইন্টারনেট খেতে হবে চিকেন ইন্টারনেট তুমি খাও চিকেন ইন্টারনেট খেতেই হবে চিকেন ইন্টারনেট চিকেন ইন্টারনেট চিকেন ইন্টারনেট এই আমরা কি খাচ্ছি মানে আমরা কি পেস্ট্রি খাচ্ছি পেস্ট্রি খাবো না খালি পেটে আমি হ্যাঁ আমি খাবো না ইটস ওকে কোনো ব্যাপার না 15 থেকে 20 মিনিট
কোন এতটা টাইম লাগে কটা বাজে তো আমাদের চিকেন ইন্টারনেট চিকেন প্যাটিস কোনো কিছু খাওয়া হলো না এই মেয়েগুলোর জন্য 15 মিনিট টাইম লাগবে তাই তারা দিতে অক্ষম 15 মিনিট টাইমটাকে কেয়ার করা যায় এইখানেই খেয়ে নিতে এবার আমরা সামনে বেরিয়ে গেছি দেখি এখানে কি খাবার পাওয়া যায় কার চল স্ট্রাগল ফর ফুড অঞ্জলি জুয়েলার্স আছে ওহো এখানে এসে কি অঞ্জলিতে মাল কেনে ভাই মানে হাওড়া স্টেশনে অঞ্জলি জুয়েলার্স এর কাউন্টার আমি বুঝতে পারছি স্টেশনে নেমে কে অঞ্জলি জুয়েলার্স এর মাল কেনে এখানে দাঁড়াও দাঁড়াও আমি রোল খাই না ঠিক আছে তোমরা রোল খাও এখানে ভ্যারাইটিস বেশি আছে আমার মনে হচ্ছে সবই আছে ভাই ব্র্যান্ড বলে একটা কথা আছে ভাই ভাই ওই ব্র্যান্ডের বলি মার আমি সবসময় ওদের থেকে আলাদা খাই ওরা যা খাই সবাই যে করে আমি দিচ্ছি এখন ওকে ওকে মানে কাপ কত এই আমার হবে তারপরে ইচ্ছা করছে দাদা জুসের কাপ কত কেউ কিনে খাবে না একদম খেতে ভালো হয়নি মানে চিকেন মশলাটা দারুণ খেতে একদম খেতে ভালো না চিকেন 65 কেউ কিনে খাবে না মানে এখানটাই একদম ভালো না নামটা দিয়ে দাও সিরিয়াসলি থাক আর দোকানের নামটা বললাম না ওর পেটে লাগবে না আমার লাভ নেই ঠিক আছে কিন্তু একদম খেতে ভালো না আর আমরা সব কোক টোক সব কিছু খাচ্ছি এখন কোকটাই আমার ভরসা এখন খাবার জন্য ভালো আছে এখন খাবো না লাস্টে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু চিকেন 65 জঘন্য খেতে ছিল জঘন্য একদম আর এখানে কোকটাও খুব বাজে খেতে আমি জানি না সিরিয়াসলি এখানে সব মাল ডুপ্লিকেট আছে কিনা আমি জানি বাবু এখানে আসে ব্লগ করতে করতে এখন ওই দিকে চলে যাবে আমি তখন এই দিকে চলে যাবো আচ্ছা আচ্ছা তো আমরা এখন ধর্মতলা যাবো এসপ্ল্যানেড নিউ মার্কেট আর কোথায় কোথায় যাবো কোনো আইডিয়া নেই আমাদের আমরা নিজেরাও জানি না কোথায় কোথায় আছি এনিওয়েজ চলো ব্লগ দেখতে যাবো আমার না আমি বলছি এখন এসে থেকে আমার সাথে রোদে নামলে বেশি কষ্ট হবে ধর্মতলা